ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের রহস্যজনক মৃত্যুর রেশ কাটতে না কাটতে রহস্যজনকভাবে মারা গেছেন আরও এক ভারতীয় অভিনেত্রী। সোমবার রাতে পশ্চিম ওড়িশার জনপ্রিয় অভিনেত্রী রুচিস্মিতা গুরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে থাকতেন বালকির তালপাতি এলাকায়। সম্প্রতি চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। রুচিস্মিতা মা জানিয়েছেন, আলু পরোটা বানানো নিয়ে মনোমালিন্য হয় মা মেয়ের, এই নিয়ে কথা কাটাকাটি হয় তাদের। এরপরই এই চরম সিদ্ধান্ত নেন রুচিস্মিতা। এটাই প্রথম নয়, এর আগেও অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছেন রুচিস্মিতা। তবে পুলিশের অনুমান ভিন্ন, প্রেমের সম্পর্কে নিয়ে পারিবারিক অশান্তি, সেই থেকে এই পথ বেছে নেন রুচিস্মিতা। অভিনয়ের পাশাপাশি একাধিক মিউজিক অ্যালবামেও গান গিয়েছেন রুচিস্মিতা।